আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। রান্নায় চলে আসছি। আজ আমি দেখাবো আপনাদের ঝটপট কিভাবে মাংস দিয়ে পটল আলুর ঝোল করা যায় সেটা দেখাবো, আর কিভাবে একটা তরকারি রান্না করে এক বেলা পেট পুরে ভাত খাওয়া যায় অন্য কোনো তরকারি ছাড়াই সেটাই আপনাদের আমি দেখাবো। আমি এই রান্নাটি আজকে খুব ঝটপট করব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। তারপর আমি বলে দিচ্ছি, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি লাল মরিচ বাটা শুকনো অর্থাৎ শুকনো মরিচ বাটা, এখানে নিয়েছি জিরা বাটা, এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এখানে সবগুলো গরম মশলা আছে। তারপরও আমি এখানে গরম মশলা আস্ত কিছু নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি কিছু আলু এবং পটল কেটে ধুয়ে নিয়েছি দেখুন। আর এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এবং সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব। এবারে আমি এগুলো ভালোভাবে মেখে নেব। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে মাংসগুলো। এবার আমি দিয়ে দিব তেল। খুব ঝটপট করেই রান্না করছি আমি, আর এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনারাও ঝটপট রান্না করতে পারবেন। জাস্ট সামান্য একটু হাত ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। মাংসটা শুধু হালকা সিদ্ধ হয়ে আসার জন্য আমি সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটা অন করে দিব। আমি 3টা শিস দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টা শিস দিয়ে নিব, কারণ 3টা শিসেই যতটুকু সিদ্ধ হওয়ার হবে তারপর আমি আলু পটল সহ আবারও শিস দিয়ে নিয়ে মাংসটা সহ সিদ্ধ করে নিব। আমার 3টা শিস দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। মাংসগুলো আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেল, একদম ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এবারে আমি আলু আর পটলগুলো দিয়ে দিব। আলু পটল সহ মাংসগুলোকে আমি 2 মিনিট কষিয়ে নিব। এখন আলু পটল আর মাংসগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব। এবার আমি
ঢাকন দিয়ে ঢেকে দিই। ব্যাস এরপর আমি একদম নামিয়ে ফেলবো, দুটো শীষ দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। তো দেখুন আমার মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলু পটল দিয়ে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি, এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুম্পালিয়ান ভ্লগসের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।